guys, good morning. এখানে আমি আটা ডলে রেখে দিয়েছি তো গাইস আমার দুপুরের রান্না বান্না শেষ হয়ে গেছে আজকে আর রান্না করাটা দেখাতে পারলাম না যাই হোক কিন্তু কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব গাইস এখানে আছে মসুরের ডাল কারি পাতা দিয়ে আজকে সম্বাস দিয়েছি তার খা তো দেখতে পাচ্ছো এখানে আছে আর আছে এখানে মাছের মাথা দিয়ে লাউ করেছি পানি লাউ এখানে আছে না লাই শাক আর আছে সকালের যে ঘুগনিটা সেটা আর এখানে আছে দুটা আম বয়েল ডিম আর এখানে আছে অমলেট আমার দেওর আর শ্বশুরমশাইয়ের জন্য হে গাইস গুড ইভিনিং তো এখন আছে রাত্রি 7:30টা তো আমার বর মার্কেটে গিয়েছিল সন্ধ্যা চাটা আমি বানিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে চা খেয়ে মার্কেটে গিয়ে এখন চিকেন নিয়ে এসেছে আর সেই চিকেনটা আমি এখন বানাবো আর আপনাদেরকে দেখাচ্ছি চিকেন এখানে আমি অ্যাড করে নিয়েছি হলদি জিরা মরিচ গুঁড়াগুলো পাউডার এখন সেটাকে আমি মিক্স করব ম্যারিনেট করে রেখে দেব তারপর পেঁয়াজ রসুন এসব কেটে পেস্ট করব তারপর বানাবো আজকে ডিনারে চিকেন হবে আর আমাদের জন্য দালিয়া করব আমার শ্বশুর দেওয়ার ওরা খাবে চিকেন আর আমি আমার বর দালিয়া খাবো রাত্রে ডিনারে আমরা লাইট রাত্রে চিকেন রুটি সাথে কি রে ডিনার করতে এসেছিস হ্যাঁ আমি তোকে নতুন নাম দিয়েছি যে বুলেট আয় 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 খাবি তো আয় তোর জন্য রুটি নিয়ে এসেছি আর আয় খা খা পেট ভরে খা হ্যাঁ এই তো লক্ষ্মী খা 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 আমার দিকে তাকাতে হবে না খা খেয়ে ঘরে যাস বাচ্চাদের পাশে ঠিক আছে তো গাইজ আমি এখন ডিনার করতে বসে গেছি আর আজকে রেসিপি শেয়ার হলো চিকেন কষা আর সাথে আছে রুটি আর এখানে আছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তো গাইজ টাইম টা টাইম আমি খেয়ে ফেলি তো গাইজ আমি আমার হাজবেন্ড দেখো দেখো চিকেন কিরকম হয়েছে এই যে আমার দেওয়ার মশাই কিরে দুষ্টু বিষ্টু রুটিটা ঠান্ডা হইল শক্ত হয়ে গেছে রুটিটা লগে লগে খাইছে লইলো দাও আমি না শক্ত হয়ে গেছে রুটি হে গাইস তো এখন আমি আমরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে যেহেতু এখন বাজে রাত 10টা তো এখন আমরা শুয়ে পড়ব তো এখানে আমরা বসে বসে টিভিও দেখছি আর বাবার এখানে ফোন লাগিয়ে বাবার সঙ্গে ও গল্প করছে ভাইদের সাথে তো গাইস দালিয়া খাওয়ার কথা ছিল ডিনারে তো দালিয়ার খাওয়ার ইচ্ছা হয়নি তাই রুটি আর চিকেন খেয়েছি তো এখন আমরা শুয়ে পড়ব আপনাদের সাথে গুড নাইট না বলে আপনা আমরা তো আমি তো ঘুমাতে পারবো না যেহেতু রাত্রের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি তাই এই মিস্টার গুড নাইট বলে দাও আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরায় না আসে গুড নাইট বলে দিয়েছে তো যাই হোক একটি জিনিস দেখাবো আপনাদেরকে যে ওই গিফটটা আমাকে দিয়েছে সত্যি অতি সুন্দর গিফট করেছে দেখতে পাচ্ছ গাইস আমাদের বিয়ের ফটো
তো খুব ভালো যে দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। আমি নামও দেখতে পারিনি কে দিয়েছে, ভালো মতো নাম লেখাও ছিল না। তো গাইস আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি।